আছে যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে, মন যেন আজ মিলেছে ডানা উড়েছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে, এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন, মেতেছে আনন্দে আজ ভাঙে চলো আজকে সারাদিন কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমার ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। রুটি তরকারি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খাবো তরকারি আর রুটি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর মামাম এখনও ঘুমাচ্ছে, মামাম মামাম এখনও ঘুমাচ্ছে, গুড মর্নিং। তো চলো খেয়ে নি। আমি এখন রুটি নিয়ে বসে পড়েছি, এখন রুটি আর আলুর তরকারি খাবো, বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে, যাই বলো তাই বলো। খুব গরম আলু তরকারিটা, দারুণ হয়েছে বাটি চচ্চড়িটা। মামাম এখন ঘুমাচ্ছেন, মামামের পাপা এখনও আসেনি, ফোন করছে ফোন ধরছে না, মানে কাজ করছে, পুজো দিচ্ছে ওনার দোকানে। বৌদি নেই, বৌদি গেছে বাপের বাড়ি, ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। আমাদের টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে কমপ্লিট, লঙ্কা চিবিছি ঝাল ঝাল লাগছে। আমার এদিকে আলু ঢালু কাটছে, মাছের ঝোল হবে, ট্যাংরা মাছের ঝোল, বড় মেয়ে কলেজে গেছে। দেখো এখানে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ, বাটি করে একটুখানি এখানে ট্যাংরা মাছ বার করেছি, সেটা যে ট্যাংরা মাছ রান্না হবে ভিজিয়ে রেখেছি, ট্যাংরা মাছের ঝোল হবে আলু দিয়ে বেগুন দিয়ে। আর মামাম ট্যাংরা মাছ খেতে পারে না বলে মামামের জন্য এই তেলাপিয়া মাছ, জ্যান্ত মাছ এটা। আমার মা কাটাকুটি করতে বসে গেছে, কালকে তখন রাত্রিবেলা কতগুলো আলু ফেলে দিয়েছি। ওই মামামের এখনও গুড মর্নিং হয়নি, মামাম গুড মর্নিং। একে বেঁকে ঝেঁকে সই মামাম, জানো কি বলবো তোমাদেরকে, না ও কম্বলটা দাও ভাজ করে রাখি, মামাম মামাম ওঠো, দিয়াই তোমার জন্য কী রেখে গেছে সারপ্রাইজ, মামাম ওঠো মুখ ধো, তারপর দেখবে তুমি কী কী রেখে গেছে দিদি ভাই, চলো মুখটা ধুয়ে নাও, চলো চলো ওঠো ওঠো, বন্ধুদের গুড মর্নিং বলো, আর একটু জোরে বলো গুড মর্নিং। ও সেটা রে, এখন আমি কত অর্ডার করবো মামামকে, আমি বলোটা মামা কেন আমাকে আজু করে বলেছে, কেন আমাকে আমি মামার কাছে শুনি তো তাই জন্য, মামা তো আমাকে কত আদর করতে শোয়া সময় তাই জন্য তাই। সেখানে তোমার কথাটাকে বন্ধুরা শুনতেই পাচ্ছে না, এত আস্তে আস্তে বলছো তুমি, চলো একটু মামামকে আদর করে নিই আমি। দেখো মামাম তুমি এখন আদর করো, দেখতে পাচ্ছো মামাকে আমি এখন আদর করছি, এখন নুন হলুদ মাখানো হচ্ছে মাছে, দেখি জ্যান্ত মাছ ছিল,
আছে তেমন আমার। বেগুন আলু কেটে নিয়েছে, বেগুনটা দেখেছিল সব ঠিকঠাক ছিল কিনা। কড়াই বসিয়ে দিয়েছে, আর ওখানে ডাল ফুটছে। দিদি ভাই সকালবেলা কলেজ যাওয়ার আগে টিফিন নিয়ে গেছে, প্লাস বোনের জন্য করে গেছে। মামার চোখ বন্ধ কর, সারপ্রাইজ, ও জানে না মামা এখন চোখ বন্ধ করে। দেখো মামার চোখ বন্ধ করে আছে, দেখেছো? ওই দেখো, এ না ট্যাং ট্যাং ট্যাং। তুমি তো রুটি খেতে চাও না, তোমার স্যান্ডউইচ এখন আলু সিদ্ধ দিয়ে করেছে, খেয়ে দেখো কেমন হচ্ছে। বেগিনগুলো আর মাছগুলো ভেজে তুলে রেখেছে দেখতেই পাচ্ছ, আর এখানে মশলা কষাচ্ছে। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দাও। ধনিয়া দিয়া দিচ্ছে আর দিনছো? হ্যাঁ, আর হলুদ দিচ্ছে। ডালের গ্যাসটা বন্ধ করে দিচ্ছে। গাইজ আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না দিয়ে কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, এখন পুজো দেবো, ভালো করে পাচারি পড়তে হবে আজকে। তা যাই হোক, তা চলো পুজোটা দিই নি, তারপর তোমাদের সামনে আসছে। পুজো দিচ্ছে মানে পুজো দিতে মানে পুজো দিচ্ছে ঠাকুর যে জল খাবে না, ওই জলটা মানে মামা একবার থেকে নিয়ে এসছে। আমার হচ্ছে ছোটোগুলো হচ্ছে খেতে দিন, আমরা এখানে ছোটো তিনটে আছে, তাই ছোটো ছোটো খেতে দিন, বড়ো বড়োটাই আমরা খেতে দিই, আর ছোটোগুলোকে দিয়ে ঢাকা দিই। ছোটো সরস্বতী ঠাকুরটা আলাদা, গণেশ ঠাকুরটা মানে সরস্বতী ঠাকুরটা আলাদা, গণেশ ঠাকুরটা একই সেম টু সেম। এক্ষুনি বুঝে দেবো হয়ে যাবে, দেখো এই যখন জলগুলো ঢালছে। ফ্রেন্ড মামা এখন মানে ধূপকাঠি মুখকাঠি মানে ধূপকাঠি জ্বালিয়ে না মানে আমাদের ঠাকুরকে পুজো দেবে। এই আমাদের ঠাকুর দেখাচ্ছে, এই দেখো দূরে ছুটে যায়। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করি, ধন ধান্যে থাকো আমার ঘরে, এসো পরম দয়াল বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, এসো বড় মা বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আমার তো সন্ধে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, মামাম তোমাদের ভিডিও করে দেখালো। তা যাই হোক, এখন বোনের বাড়ি যাবো, মাথা ব্যথা আসাবো। আর হচ্ছে আমার বাবা বড় মেয়ে কলেজ থেকে এসে খাইয়ে দিলাম আজকে, বলছে শরীরটা ভালো আছে না খাইয়ে দাও, ঠিক আছে খাইয়ে দিলাম, খেয়ে এখন ঘুমাচ্ছে। মামা এখন রেডি হলে চুলো দিয়েছে, মানি বাড়ি যাবে এখন, তাই তো মামা? তা চলো চুলটা বেঁধে নিই, তাকে মাথা শ্যাম্পু করবো। চলো এখন যাওয়া যাক রোজকার মতন। বাবা এখন বাবা দরজাটা দিয়ে দে, চলো এখন যাওয়া যাক তাহলে, চো 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 চো। জানবি জানো বৌদি চলে এসছে, দিদি বাড়ি গেছিলো, দিদি বাড়িতে চলে এসছে। বাবা তুমি বাবা আমরা এখন চলে এসেছি লিফ্ট মহারাজের জন্য, ওই যে লিফ্ট আসছে। আজকে গরম মোটেই নেই, কিন্তু ঠান্ডাটা আছে, বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা কিছু আছে। কি বলছিস তুই? সিবম কেস তাই বলছিস?
শীতে এই চাদরটা জিন্দাবাদ পুরো সারা শীত। দরজা বন্ধ করো, আমার বোন আমাকে ওয়েলকাম জানাচ্ছে, দেখো দাঁড়িয়ে রয়েছে। বোনু সন্ধে দিচ্ছে, সন্ধে সন্ধে পূজা পূজা আর কি পুজো। আমার মা এখন পোলাও খাচ্ছে, দেখো পোলাও আলুর দম কেমন হয়েছে মা, পোলাওটা কেমন হয়েছে, চলো দেখি আমার ভাই কি করছে। জানম জানম এখন চা করছে, চা এই চা পাতা এতগুলো কাটিয়ে এখন তোর মায়ের কাছে চা পাতাটা নিয়ে গেল না তো বললো মা। এই আমি মনে মাথায় গেছি অঞ্জলি ওদের সবার কাছে ৪০ টাকা ২০ টাকা কেজি নিয়ে এসছে টমেটো, তোর ৫ কেজি নিয়ে আসছিস কেন ভাসু, তোর বই এত টমেটো লাগে বেশি আনলে তো আমার বেশি মিমো মিমোর কথা আসছে রে আমার মুখে, আদি আর মিমি দেখো এখন ফোন ঘাটছে। আমি চা বিস্কিট খাচ্ছি, কিচ্ছু দেখতে পারবো না তো, আমি এখন চা খাচ্ছি। বোধের ফোন দেখা কই, বোধের ফোন বাবা বোধের ফোন নিয়ে এসে আজকে বাবা, বোধের ছেলে গিফট দিয়েছে, আমার ছেলে দিয়েছে পাপাই, দাঁড়া বলবো ব্লকে। এ দেখো বন্ধুরা আমার ছেলে আমাকে ফোন দিয়েছে, আমার দিদির ছেলে আবার আমার পৈতে ছেলে, তার মানে আমারই ছেলে আমাকে ফোন দিয়েছে, মাসির ছোট ফোন, তার জন্যে ও ফোন করেছে নতুন, ওর ফোনটা আমাকে দিয়ে দিয়েছে। দেখেছো আমি ভীষণ ভীষণ আনন্দ, ননদের কাছে চলে এসেছি আনন্দ শেয়ার করতে। দিদির বাড়িতে কালকে গেছে আজকে চলে এসছে, কই বাবা আমরা এখন হচ্ছে একটু মার্কেটিং করতে বেরোচ্ছি, সরস্বতী পূজার মার্কেটিং। মা লিপটা নিচে নেমে গেল একটু নিচে কে টিপে বলছি কি তোমরা বলছি নিয়ে আসো রোহিতকে নতুন জিনিসটা দেখাও, এটা সব মার্কেটিং করতে পেরেছে সরস্বতী পুজোর জন্য। কেন কটা বাজে এত রাত্রে চলে যাবো, ৯:৪৭ হয়ে গেছে কেন, তুমি কী করবা গিয়ে, হ্যাঁ কী করবা, কিছুই করবো না তাহলে, আর করবো রাত্রিবেলা বাঁধাকপিটা বসে একটু কাইটে রাখবো, ও কড়াই শুটিটা ছাড়াই রাখবো, যাও তাহলে ছাড়িয়ে রাখো, রান্না করে রাখো হাফ হাফ রান্না মাছ সেদ্ধ করে রাখো বউ, টাটা বোধে ঠিক মতন সাবধানে। ফুলালি বাড়ি, ফুলালি নেই তো, কালকে যাবো পয়সা দিতে আসুন, ওই তো এখন যাবো না পরে যাবো, নেই তো নেই তো ওর হাতে দেবো, টাটা বাই বাই গুড নাইট, চলে গেল আমার বুধিরা। আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেল, সামনে সরস্বতী পুজো জন্য খাতা পেন পেন্সিল সব নিয়ে আসলাম, চলে আসছে দেখছিস খুলতে পারে কি পারে না, টাটা ঠিক আছে গুড নাইট। আমাদের রাত্রের খাবার পোলাও আর আলুর দম, দুই বোন খাবে ওরা দুই বোন, এটা কি নিরামিষ আলুর দম না মাংস, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ঘুমাবো, শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো, এডিট করবো, তা চলো ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, চলো টাটা আজের মতন বকবো এখানেই শেষ করলাম, কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে, আর মামাম এখন ওই ঘরে দিদি ভাইয়ের কাছে রয়েছে, এসে আর বক বক করলো না, তো ও আসলে আবার বক 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 শুরু করবে, চলো।